মহারাজা জিতেন্দ্রনারায়ণ ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হলো এমজেএন ক্লাব ইন্ডোর স্টেডিয়ামে। এদিনের এই যোগা দিবসে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 84 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। পাশাপাশি যোগা দিবসে কোচবিহারের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি ছাত্রছাত্রীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। এ বিষয়ে সংগঠনের তরফে রাকেশ সরকার জানান, ক্যারাটে ও অন্যান্য খেলার পাশাপাশি ছাত্রছাত্রীদের যোগাসনের প্রতি আকৃষ্ট করতে এই দিনটি বিশেষভাবে পালিত হল কোচবিহার এমজেএন ক্লাবে। যে যতটুকু পারবে ততটুকুই লাভ, কখনো নি পেন হবে না যদি প্রতিদিন প্র্যাকটিস করো। এটা হচ্ছে আমাদের নিকে স্ট্রেংথ দেয় আর হিপ জয়েন্টও স্ট্রেংথ দেয়। কোনো আর্থ্রাইটিস থাকলে তার করবেন না। আজকে 21শে জুন মহারাজা জিতেন্দ্রনারায়ণ ক্লাবের তরফ থেকে এবং এমজেএন ক্লাব ক্যারাটে অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এমজেএন ক্লাব ইন্ডোর স্টেডিয়ামে আন্তর্জাতিক যোগাসন দিবস পালন হলো। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা এই যোগাসন দিবস পালন করলাম এবং কুচবিহারের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 84 জন বালক বালিকা আজকে এখানটায় অংশগ্রহণ করেছে। অনেক গার্জিয়ানরাও ছিলেন এবং উপস্থিত ছিলেন ডাক্তার মানস গুহ, ডাক্তার কমলেশ সরকার, ডাক্তার আরও অন্যান্য ডাক্তাররা ছিলেন। অনুষ্ঠানটা ভীষণ ভালো হয়েছে। আমরা চাই বাচ্চাদের ক্যারাটে বা অন্যান্য খেলার সাথে সাথে যোগাসন চর্চা করাও দরকার, কারণ যোগাসন জীবনের একটা খুব দরকার প্রয়োজনীয় জিনিস।